हारिए गेছে ग्राम बांगलार शत बছরের ঐতিহ্য ग्रामीण संस्कृति आज के ग्रामे যাত্রা নেই नाटक नहीं पाला गान नहीं जारी सारी भाटियाली पुथी गान পুরোটাই আর পায় না এখানে सब बंद हो गए এখন সমাজের মধ্যে চলে এসেছে তার বদলে জায়গা করে নিয়েছে আমাদের ওয়াজ মাহফিলের নামে বিভিন্ন সময় বিভ্রান্তিকর কথা এখন সমাজের মধ্যে চলে এসেছে তার বদলে জায়গা করে নিয়েছে আমাদের ওয়াজ মাহফিলের নামে বিভিন্ন সময় বিভ্রান্তিকর কথা আজকে কেন এই সমাজের এই অধঃপতন হচ্ছে কেন আজকে স্বাধীনতার 50 বছরের মাথায় আজকে অন্য ধর্মের মানুষের উপরে তার ধর্ম পালন করার সময় হামলা করা হয় কেন আমাদের সেই জায়গায় যেতে হবে গোড়ায় যেতে হবে আজকে সমাজ থেকে সংস্কৃতি চলে গেছে আজকে সমাজ থেকে আমাদের যে লোক সংস্কৃতি খুঁজে পাওয়া যায় না শুরু হয়েছে ওয়াজ মাহফিলের নামে মানুষকে ধর্মান্তর করা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের রক্তের স্রোতে অর্জিত এই বাংলাদেশ এই বাংলাদেশের স্বাধীনতার জন্য সকল সম্প্রদায়ের মানুষের রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছিল এই বাংলাদেশ ছিল একটা অসামাজিক চেতনার বাংলাদেশ জাতির পিতা আমাদের এই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন আজকে সেই স্বপ্নের বাংলাদেশ আমাদের মাঝখান থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আজকে আমাদের এখানে এই প্রতিবাদ সমাবেশ থেকে আমাদের দাঁড়িয়ে শপথ নিতে হবে আমাদের অঙ্গীকার করতে হবে আমরা এই বাংলাদেশে এই ধর্মান্ধ জঙ্গি মৌলবাদী গোষ্ঠীর আমরা চিরতরে নিপাত করতে চাই আসসালামু আলাইকুম আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা পরিকল্পিতভাবে একের পর এক ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড বক্তৃতা বিবৃতি দিয়ে যাচ্ছে দর্শক মাত্র কিছুদিন আগে পবিত্র কোরআন অবমাননার জন্য সারা বাংলাদেশে অগ্নিগর্ভ ধারণ করেছিল মুসলমানদের হৃদয়ে রক্তকরণ হয়েছে পরে জানা গেল অধিকাংশ মন্দিরে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাদের নেতৃত্বে আক্রমণ হয়েছে এবং কুমিল্লার হিন্দুরা স্বীকার করেছে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্যই আওয়ামী লীগ এই কাজ পরিকল্পনা করে করিয়েছে যাই হোক এই রেশ কাটতে না কাটতেই মোরাদ টাকলো আবার উস্কে দেওয়ার জন্য বলল রাষ্ট্রধর্ম ইসলামকে নাকি তুলে দিবে ইসলাম পাগল তাওহীদ জনতা আবারও প্রতিবাদ মুখর হলো দর্শক সেই ক্ষত শুকাতে না শুকাতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ সাহেব এবার মাঠ গরম করতে এসেছেন সম্প্রতি তিনি বাংলাদেশের ওয়াজ মাহফিলের বিরুদ্ধে এমন এক মন্তব্য করলেন যা খুবই জঘন্য এই ধরনের মন্তব্য কোনো মুসলমান করতে পারে না তিনি বলেছেন ওয়াজ মাহফিলের জন্যই নাকি এই সমাজের এত অধঃপতন হয়েছে আজকে কেন এই সমাজের এই অধঃপতন হচ্ছে কেন আজকে স্বাধীনতার 50 বছরের মাথায় আজকে হানিফ সাহেব প্রকাশ্যে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বললেন আজকে আমাদের গ্রামগঞ্জে যাত্রা নেই নাটক নেই পালাগান নেই জারি সারি ভাটিয়ালি কোনোটাই নাই আর এসবই নাকি ওয়াজ মাহফিলের জন্য ধ্বংস হয়ে গিয়েছে তাই সমাজে নাকি এখন সম্প্রীতিও নেই তিনি বলেছেন এই গান বাজনা যাত্রাপালা দিয়েই নাকি সমাজে সম্প্রীতি তৈরি হয় আর এর জন্য তিনি ওয়াজ মাহফিলকে দোষারোপ করেছেন দর্শক কতটা ইসলাম বিদ্বেষী আর কোরআন বিরোধী হলে এই ধরনের কথা বলতে পারে তা খুব সহজেই বোঝা যায় দর্শক একজন মুসলমান হিসেবে আমরা জানি এই সমাজে কোরআনের মাহফিলের গুরুত্ব অপরিসীম মদ জুয়া যাত্রা নর্তকী গানের কনসার্টের বিপরীতে গ্রামগঞ্জে এখন ওয়াজ মাহফিলের আয়োজন করা হচ্ছে এটি সত্যিই খুব প্রশংসার দাবি রাখে এই আলেম ওলামাদের মুখ থেকে কোরআনের তাফসির শুনে অনেক যুবক তাদের নিজেদের অন্ধকার জগৎ থেকে আলোতে ফিরে এসেছে দর্শক ইসলাম প্রচার এবং প্রসারে ওয়াজ মাহফিল এক চমৎকার একটি মাধ্যম ওয়াজ মাহফিল মানুষের ইমান আখলাককে সুন্দর করে দর্শক শুদ্ধ সুন্দর একটি সমাজ গঠনে ওয়াজ মাহফিলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমরা সবাই জানি ধর্মীয় উপদেশ ধর্মীয় বাণী পৌঁছে দেওয়ার জন্য যে সমাবেশের আয়োজন করা হয় সেটাকেই সাধারণত ওয়াজ মাহফিল বলা হয় দর্শক মিলাদ মাহফিল তাফসির মাহফিল দাওয়াতি মাহফিল দ্বীনি জলসা ইত্যাদি নামে ধর্মীয় সমাবেশ করা হয় যেখানে যে নামে আখ্যায়িত করা হোক না কেন এর উদ্দেশ্য কিন্তু একই অর্থাৎ মানুষকে পবিত্র কুরআন সুন্নাহর আলোকে বয়ান শুনিয়ে সত্য পথে আনা এবং সেই পথে অবিচল থাকার দীক্ষা দেওয়া দর্শক যুগ যুগ ধরে এদেশে ওয়াজ মাহফিলের প্রচলন শুরু হয়েছে ধর্মীয় বাণী শুনিয়ে ধর্মীয় বিশ্বাস বিধিবিধানের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করাই হলো ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্য নৈতিক শিক্ষার অন্যতম মাধ্যম হলো ওয়াজ মাহফিল দর্শক যুগে যুগে আল্লাহ নবী রাসুল ও পিরাউলিয়া দিনের তাবলিগ ও দাওয়াতের কাজ করেছেন দর্শক তাদের দাওয়াতের বড় ও গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল এই ওয়াজ মাহফিল দর্শক ওয়াজ মানে উপদেশ পবিত্র কোরআনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন আপনি উপদেশ দিন, কেননা উপদেশ বিশ্বাসীদের উপকারে আসে। আওয়ামী লীগ নেতা হানিফ সাহেবকে বলতে চাই, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে বাংলার শহরে গ্রামেগঞ্জে পাড়া মহল্লায় অথবা মসজিদ মাদ্রাসা এই ওয়াজ মাহফিল নতুন কিছু নয়। জনাব হানিফ সাহেব শুনে রাখুন, ইসলাম প্রেমিক মুসলমান, দিন প্রেমিক মুসলমান দ্বারা আয়োজিত এই ওয়াজ মাহফিলের আয়োজন এই দেশে বেশ পরিচিত একটি চিত্র। দর্শক, মিস্টার হানিফ সাহেব খুব আক্ষেপ করে বললেন ওয়াজ মাহফিল নাকি মানুষকে ধর্মান্ধ বানিয়ে দিয়েছে। হানিফ আরো ইঙ্গিত করলেন ওয়াজ মাহফিল বেড়ে যাওয়ার কারণে নাকি বিভিন্ন ধর্মীয় উৎসবে পূজা মণ্ডপে আক্রমণ করা হচ্ছে। দর্শক, বেশি কিছু বলতে চাই না। দেশে হিন্দুদের উপর নির্যাতন, হামলা, মন্দিরে কোরআন অবমাননা, দেশের আনাচে কানাচে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সম্পৃক্ততা, গ্রেফতার এবং আজকে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হানিফ সাহেবের ওয়াজ মাহফিল সম্পর্কে নেতিবাচক সমালোচনা সবই হলো এক সুতায় গাঁথা। এদের মূল চেতনা হলো ইসলাম বিদ্বেষ, ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়, কোথায় এবং কিভাবে আঘাত করলে ইসলামকে পৃথিবীর সামনে একটা ভিলেন রূপে উপস্থাপন করা যায়, সেটাই হলো এই আওয়ামী লীগের অধিকাংশ নেতা কর্মীর একমাত্র উদ্দেশ্য। তবে সবাই না, কিন্তু অধিকাংশ কেন্দ্রীয় নেতার আচরণই ইসলাম বিদ্বেষী বলে দিন দিন প্রমাণিত হচ্ছে। দর্শক, ওয়াজ মাহফিল ছিল, আছে, থাকবে। এই দেশে একজন দিনের দায়ী যদি বেঁচে থাকেন, মুক্ত থাকেন, তিনি দিনের জলসা চালিয়ে যাবেন, দাওয়াতি কাজ করেই যাবেন। আর এই দেশে একজন মুমিনও যদি বেঁচে থাকে, সে দিনের জলসার আয়োজন করবে, তাফসীর শুনবে। আর আলেম ওলামাকে এভাবে গ্রেফতার করলে ইনশাআল্লাহ তারা জেলে গিয়ে কয়েদিদেরকে ওয়াজ শোনাবে, অপরাধীদেরকে দিনের আলোতে আলোকিত করবে। হানিফ সাহেব, কান খুলে শুনে রাখুন, এই ওয়াজ বন্ধ করার মতো নয়, এটা পৃথিবীর কোনো সৃষ্টি দ্বারা সম্ভব নয়। চেষ্টা করে দেখতে পারেন। জনাব হানিফ সাহেব এই দেশে ওয়াজ মাহফিল বন্ধের জন্য তো অনেক কিছু করলেন, শীর্ষস্থানীয় আলেম ওলামাদেরকে জেলে ভরে রাখলেন, কিন্তু কি হলো? জমিনে কি আল্লাহর দিনের কথা বন্ধ করতে পেরেছেন? এক আল্লামা সাঈদীকে বন্ধ করেছেন, শত শত আলেমরা সাঈদীর কণ্ঠে আনাচে কানাচে দাওয়াতি কাজ করে যাচ্ছেন। শত শত আমির হামজা, শত শত মামুনুল হক মাঠে ময়দানে আজ কাজ করছে। এই ওয়াজ বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত চলবেই। খোঁজ নিয়ে দেখেন, জেলের ভিতর এই কোরআনের খাদেমের ছোঁয়ায় খৈদিরাজ হয়তো আলেম হয়ে যাচ্ছে। জেল থেকে বের হয়ে সেই খৈদিরাই হয়তো মাঠে ময়দানে দিনে কাজ শুরু করবে। যেই জেলে আলেম ওলামাদেরকে বন্দী করে রেখেছেন, সেই জেল থেকে না জানি কোরআনের বিপ্লব শুরু হয়ে যায়। ভুলে যাবেন না, আল্লাহ ইচ্ছা করলে সব পারেন। ইউসুফ আলাইহিস সালামও জেলেই ছিলেন এবং পরে তিনি মিশরের ক্ষমতা সিংহাসনে বসেছিলেন। ওয়াজ বন্ধ করতে যাই আপনারা যে নিজেরাই বন্দী হয়ে যাচ্ছেন, ইনশাল্লাহ জাতি খুব শীঘ্রই আপনাদের পরিণতি দেখবে। দর্শক, সবাই ভালো থাকবেন, ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে ভালো রাখবেন। আজকের মতো আসছি, তবে যাচ্ছি না, ফিরে আসবো সত্যের জন্য, সুন্দরের জন্য। আল্লাহ হাফেজ, মা আসসালাম।